আসসালামু আলাইকুম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে সুপ্রিয় বিহার, আমরা কুলাউড়া উপজেলা সত্তর এলাকা থেকে অবশেষে জলাবদ্ধতার সৃষ্টি আবারও হয়ে গেল কুলাউড়া উপজেলা চত্বরে। যেটা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মননদী ভাঙনের ফলে থিলাগাঁও ইউনিয়ন সহ আশপাশের কয়েকটা পয়েন্টে ভাঙনের ফলে যে উজান থেকে নেমে আসা পানি ঢালুর দিকে আসছে, বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে, হাকালুকি হাওর নিম্নাঞ্চলে রয়েছে, এই হাওরের তীরবর্তী কিন্তু আমাদের এই উপজেলাটি। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এখন উপজেলা চত্বর এলাকায় যে আপনারা দেখতে পাচ্ছেন পানি, এবং এই উপজেলা চত্বরে অনেকেই উপজেলা পরিষদের বিভিন্ন কাজে এসেছেন। পাশাপাশি এখানে রয়েছে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কুলাউড়ায়, যারা দায়িত্ব হতো আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক লোক এসেছেন সেনাবাহিনীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সেনাবাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন তারা, বিভিন্ন অঞ্চলে বন্যার্থ মানুষের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন, খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন, অনেক এলাকা থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আসছে মানুষ। এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং যথাযথ মানুষ যারা বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত তাদের হাতে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেকেই উপজেলা পরিষদে এসেছেন সেবা নিতে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি টিসিবির আপনারা জানেন যে সাধারণ মানুষের জন্য তারা খাদ্য সরবরাহ করাতেন সরকারিভাবে, যে টিসিবির মাওলানা নজরুল ইসলাম এসেছেন, তো ওনার কাছ থেকে জানবো যে আসলে এই সৃষ্ট জলাবদ্ধতায় কী ধরনের সমস্যা ফেস করতেছেন মানুষ, এবং আপনিও তো এসেছেন যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বিয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই ঐতিহ্যবাহী কুলাউড়া উপজেলা। এই কুলাউড়া উপজেলার প্রাণকেন্দ্র হচ্ছে উপজেলা প্রশাসন। এই প্রশাসনের সামনেই যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, টোটালি উপজেলা প্রশাসনের কার্যক্রম স্তিমিত হয়ে পড়ছে, যার কারণে অনেক মানুষ এখানে ভোগান্তির শিকার হচ্ছে। উপজেলার সামনে যে রাস্তাটা হচ্ছে, একটু বৃষ্টি হলেই, একটু পানি হলেই এখানে হাঁটু পানি হয়। এতে কি সাধারণ জনগণের সহ যারা অফিসগামী, যারা অফিসে কাজকাম করে, তারা অনেক অসুবিধার মধ্যে আছে। যেখানে 200 গজের ভিতরেই হেঁটে যাওয়া যেত, সেখানে রিস্কা গেলে 20 টাকা ভাড়া, বা কোনো যানবাহনে উঠলেই 20 টাকা ভাড়া দিতে হয় 200 গজের ভিতরেই, যেটা আমরা বাধ্য হয়ে দিতেছি। আমি মনে করি এই উপজেলা প্রশাসন এই পানি জলাবদ্ধতার পরেই এটা একটু উঁচু করে করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি উদ্যোক্তন প্রশাসন সহ এই উপজেলা প্রশাসনের প্রতি। এবং এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা স্থায়ীভাবে যেভাবে আমরা নিষ্কৃতি পাই, সে ব্যাপারে আমি উদ্যোধন কর্তৃপক্ষের নিকট আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং এই উপজেলার সার্বিক সেবা এবং সার্বিক ত্বরান্বিতভাবে যেভাবে হয় সেই ব্যাপারেও আমি আশাবাদ ব্যক্ত করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন, আমরা তিনি কথা বলবেন না। তো আসলে বিভাস, মূল কথা হচ্ছে আমাদের এই কুলাউড়া উপজেলা চত্বর এলাকাটি আসলে একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যে রাস্তাগুলো রয়েছে, অতিবৃষ্টিতে যখন জলার পানি বেড়ে যায়, পাশে রয়েছে আমাদের হাকালুকি হাওর, হাকালুকি হাওরের পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন দিকে প্রবাহিত হওয়ার জায়গা থাকলেও অনেক বাধাগ্রস্ত রয়েছে। ভেন্সগঞ্জের বুড়িকিয়ারি বাঁধ সহ বিভিন্ন বাঁধের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে, ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি। এবং ওই জায়গায় কুলাউড়া থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ গিয়েও দেখে এসেছেন যে ওই বুড়িকিয়ারি বাঁধের কারণে এই সৃষ্ট জলাবদ্ধতা বারবার আমরা দেখতে হয়। তো ইতিমধ্যে যিনি বললেন যে নূতন কর্মকর্তা যারা আছেন, এই পানি নিষ্কাশনের পর যাতে এই রাস্তাগুলো মেরামত করা হয় এবং যুগোপযোগী করা হয়, যাতে কোনো ধরনের বৃষ্টি অতিবৃষ্টি জলাবদ্ধতায় এই রাস্তাগুলো তলিয়ে না যায় সেদিকে যেন কাজ করা হয়, ইতিমধ্যে বলেছেন। বিকাশ, আমরা নিচের দিকে যাচ্ছি। আহ
এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উপজেলা পরিষদ ভবন, যে প্রশাসনিক প্রধান ভবন রয়েছে, সেই ভবনের নিচতলায় পানি। এই যে মানুষ ইট দিয়ে কিন্তু যাতায়াত করছেন, যারা এখানে আসতেছেন তারা ইটের উপর দিয়ে যাচ্ছেন, যেখানে কয়েক ইঞ্চি পানি রয়েছে। এই যে দুটো করে ইট তারা দিয়ে আসা যাওয়া করতেছেন। দিবস আমরা ছিলাম কুলাউড়া উপজেলা চত্বর এলাকা থেকে, যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনাকাঙ্ক্ষিত। তো এর মূল কারণ হচ্ছে যে মনো নদীতে যে 2-3 পয়েন্টে ভাঙন দিয়েছে, উপর থেকে সেই পানিগুলো নিম্নাঞ্চলের দিকে নিষ্কাশন হচ্ছে। পাশেই রয়েছে হাকালুকি হাওর। প্রতিমধ্যে কিন্তু এই আমাদের কুলাউড়া উপজেলা চত্বর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা সরাসরি সম্পৃক্ত থেকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন অনেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, বা অনেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আবার অনেকে অটোরিক্সা দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আমরা বক্তব্য নিয়েছিলাম টিসিবি ডিলার, এখানে সেবানিতে এসেছিলেন মৌলানা নজরুল ইসলাম। উনি বলেছেন যে আসলে যে জায়গায় ভাড়া হতো 10 টাকা, এই জলাবদ্ধতার কারণে 20-30 টাকাও নিচ্ছেন অটো চালকরা। আসলে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এই রাস্তাগুলো যাতে যুগ উপযোগী করা হয়, জলাবদ্ধতার সৃষ্টি না হয়, সেদিকেও কিন্তু তিনি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল এবং প্রশাসনের প্রতি। এবং আমরা রয়েছি এখনও উপজেলা চত্বর এলাকায়, লাইভে যুক্ত হয়েছিল আমরা উপজেলা ভবনের দ্বিতীয় তলা থেকে। পানি হলেই যারা অটো চালক সিএনজি চালক তারা একটা সুবিধা পেয়ে যায়, মানুষের কাছ থেকে অতিমূল্য নেওয়ার চেষ্টা করে, সেটা কিন্তু এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ তারা তাদের গাড়ি নিয়ে বের হয়েছে, তারা যদি আমরা দেখতে পাচ্ছি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মহিউদ্দিন সাহেবের গাড়ি এই যে পানির মধ্য দিয়ে যাচ্ছে, এবং পাশাপাশি এই যে রিক্সা দিয়ে মানুষজন চলাচল করছে। যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এদিকে যাওয়ার চেষ্টা করছেন পানির মধ্য দিয়েও, কারণ প্রয়োজন যদি হয় তাহলে পানি হলেও কিন্তু যেতে হবে। উপজেলা সত্তর এলাকার প্রধান ফটক থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে সরাসরি সম্পৃক্ত করছি। যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যাতায়াত করছেন পানি দিয়ে। এখানে রয়েছে বিদ্যালয়, রাব্বের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর সামন দিয়ে কিন্তু এই যে রাস্তা যেটি গেছে, সেই রাস্তার মধ্যে জলাবদ্ধতার সৃষ্টি। আপনারা যে যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে প্রকাশ করতে পারেন এর করণীয়, এবং শেয়ার করতে পারেন আপনার ওয়ালে। এই যে জলাবদ্ধতার সৃষ্টি, এটা কিন্তু যে মনো নদীর যে ভাঙন সৃষ্টি হয়েছে কয়েকটি পয়েন্ট দিয়ে, বিশেষ করে টিলাগাঁও ইউনিয়ন সহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে আসতেছেন মানুষ, বাইকে অর্ধেক চাকা পানির নিচে, এবং যারা মানুষজন এখানে চলাচল করছেন তারা কিন্তু পায়ের জুতা হাতে নিয়ে এবং বিভিন্নভাবে সতর্ক অবস্থানে থেকে কিন্তু তারা আসার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে আসলে এই সড়কগুলোতে ছোটো ছোটো খালাখন্দ রয়েছে, যেগুলোর মধ্যে বিভিন্ন গাড়ির চাকা পড়ে গেলে গাড়ি উল্টে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো পানির নিচে তো সেটা দেখা যাচ্ছে না,
তো যারাই জরুরি প্রয়োজনে আপনারা এই কুলাড়া উপজেলা পরিষদে সেবা নিতে আসবেন, সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো দুর্ঘটনায় পড়তে না হয়। দেখতে পাচ্ছেন আপনার এই যে একটি সাইকেল কিন্তু আটকে গেছে, সেটা যেতে পারতেছে না, আবারও যাওয়ার চেষ্টা করছেন উনি। আমরা যুক্ত ছিলাম কুলাউড়া উপজেলা প্রশাসন কমপ্লেক্সের ভবনের সামনে থেকে এবং আবাসিক এলাকা যেটি রয়েছে এই এখান থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা কিন্তু সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় বর্তমান সময়ের সৃষ্ট বন্যা জলাবদ্ধতা মানুষের কথা, বিভিন্ন ত্রাণ সহায়তা নিয়ে আসা মানুষের তাদের কার্যক্রমের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত। যে যেখান থেকে দেখছেন আপনারা মন্তব্যের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ প্রদান করবেন যাতে আমরা এই আমাদের সোনার বাংলাদেশের সব মানুষের কথা আমরা তুলে ধরতে পারি এবং যেখানে যা ঘটুক আমরা যেন সবার আগে তুলে ধরতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা যেন এগুলোর যে সমস্যাগ্রস্ত মানুষ রয়েছে সেই সমস্যাগ্রস্ত মানুষের সমাধান যেন অতি শীঘ্রই হয়ে যায়, সেটাই আমাদের পক্ষ থেকে কামনা থাকবে সবসময়। আপনারা দেখছেন যে কীভাবে আসলে রিক্সা মোটরবাইক সহ মানুষ চলাচল করছেন এই জলাবদ্ধ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনের রাস্তা দিয়ে। তো যে যেখান থেকে দেখছিলেন মন্তব্যের মাধ্যমে অবশ্যই জানাবেন। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে বক্তব্য নিয়েছিলাম যে টিসিবি যেটা সরকারি ভাবে টিসিবি যেটা কম মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, একজন ডিলার এখানে এসেছিলেন মৌলানা নজরুল ইসলাম, টিসিবি ডিলার, ওনার বক্তব্য আমরা নিয়েছিলাম। উনি বলেছেন যে আসলে এই জলাবদ্ধতার কারণে সৃষ্ট যে সমস্যা সেটা কিন্তু অবর্ণনীয়। সেখানে হাজিপুর থেকে সেবা নিতে এসেছেন মৌলানা আব্দুস সামাদ, উনি কী জন্য এসেছেন এবং এই অবস্থা দেখে ওনার কেমন লাগছে সেটা যদি একটু জানান। আমরা একসাথে এক করতে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে আছি, আমরা চেষ্টা করব অনেকের মন্তব্য নেওয়ার। এখানে মৌলানা আব্দুস সামাদকে পেয়ে গেছি, উনি হাজিপুরের বাসিন্দা, এখানে কী জন্য এসেছেন এবং এই জলাবদ্ধতায় কী ধরনের সমস্যা ফিল করতেছেন? আসসালামু আলাইকুম। আসলে আমি আইসি বলতে বন্যাত্তর খাজল লাগিয়া, যেহেতু আপনার এদিকে দেখা হোক ওদিকে আবার এখন জলাবদ্ধতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে, বিশেষ করে সাধারণ মানুষ যেগুলা উপজেলা পরিষদও কাজ আছে অথবা শিক্ষা অফিসও কাজ আছে, তারা প্রচুর সমস্যার সম্মুখীন। এদিকে যাতায়াতটা অনেক কষ্টদায়ক বন্যার পানির কারণে। এই যে জলাবদ্ধতা শুরু হয়েছে আমার কাছে লাগে এই জলাবদ্ধতা অনেক লং টাইমও লাগে মনে হয়। ওই পুনরায় জলাবদ্ধতা হওয়ার পিছিয়ে প্রধান কারণ যেটা আমি মনে করি এটা হইলো যে মনোনদীর ভাঙনোর ফলে যে টিলাগা ইউনিয়ন ওদিক থেকে পানি মারিয়া টিলাগা নয়া বাজার হইয়া ব্রাহ্মণ বাজার হইয়া এদিকে আইয়া পানিটা জমাট বন্ধের, আর এদিক থেকেই আস্তে আস্তে পানিটা আওরোর দিকে যায় বুকশিমরির দিকে। তো এই জলাবদ্ধতা আমার কাছে লাগে যে এটা লং টাইমও লাগে থাকি যাব, কারণ ওদিকের পানি শুকাই গেছে, শুকাইয়া ওদিকে বাংলাদেশ সরকার সেনাবাহিনী সেনা সৈনিকেরা এরা সৈন্যাসিয়া সৈনিক এক কথা, আমরা কিছু চাউল টাইল লবণ তেল বাড়ি করে ভৌসব খানিয়া হ্যাঁ বাইর করলো খেলায় দুশো বন্যা আনলো যারা ভাব করছে তারাই ধরুক আর টেকা খুন ধরিয়া কিছু বাটি দিয়ে ধরুক আপনাদের ওতে বস্তা বস্তা টেকা 3 কোটি 7 কোটি 30 কোটি 50 কোটি 100 কোটি টাকা মানুষের মিলে ওর কিছু গরিব করে দুঃখা মোবাইল মানুষের টেকা করে করে খাও হ্যাঁ আমরা অসহায় জাতি কই দিতাম 11 বছর ভিতরে কতবার আমরা খোসা ভাত ধুইয়া ধুইয়া খাইছি খোসা ভাত। এখন আমরা সরকারের কাম করি, সরকারি কাম
কোম্পানির মাঝে ও তো বাজার কাজ করি আমরা সরকারি কাজ করি আর বাংলাদেশ সরকারের কক্কা এটু কিয়াল কথা তারা রাজনীতি আনানি করি আর আমরা ধ্বংস কথা নেই আমরা অসহায় মানুষ। ধন্যবাদ আপনার। আমরা ছিলাম আব্দুল সামাদের সাথে এখানে, ওনার আরো কিছু কথা রয়েছে আমরা শেষ করব। আসলে আমরা এই যে জলাবদ্ধতার আরেকটা প্রধান কারণ আমরা যেটা মনে করি এটা হইলো যে ফেঞ্চুগঞ্জের বুড়ি কেয়ারি যে বাচ্চা এই বাঁধর কারণে হাঙ্গালুকে হাওড়ের পানিটা নিষ্কাশন হওয়া কঠিন হইয়া দাঁড়াইছে। এই বাঁধর কারণে আমরা এই জলাবদ্ধতা আমি যেটা মনে করি আর কি, আমার ধারণা তো এই বাচ্চাও যত তাড়াতাড়ি অপসারণ করা যায় বা এই বাচ্চাকে কীভাবে এই জলাবদ্ধতা খাটাইয়া পানি নিষ্কাশন করা যায় এর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাইলাম, তবেই আশা করা যায় আমরা এই জলাবদ্ধতায় মুক্তি পাই। অন্যথায় এই কুলাউড়াত এই মনে করেন কুলাউড়া উপজেলা হালকা একটা বৃষ্টি দিলেই কুলাউড়ার জলাবদ্ধতা শুরু হয়ে যায়। এই বছরের ভিতরে কম হইলে মনে হয় কুলাউড়াত এ পর্যন্ত খণ্ডদায় 20 বার জলাবদ্ধতা হয়ে আসছে। এভাবে হইলে মানুষের প্রত্যেকটা কাজ কতটা ভোগান্তির সম্মুখীন হওয়া লাগে এটা আপনারাও বুঝা। সো আর আমার কিছু হওয়ার নাই, একটাই দাবি থাকবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই বুড়ি কেয়ারি বাঁধর পানি নিষ্কাশন অথবা কেমনে কিতা করা যায় ওটাই নিয়ে প্রশাসনে কাজ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আমরা ছিলাম কুলাউড়া উপজেলা প্রাঙ্গণ থেকে, যেখানে আমরা শুরু করেছিলাম যে আসলে এই সৃষ্ট হঠাৎ এই সৃষ্ট জলাবদ্ধতা পুনরায় এর কারণ আমরা জানতে তো আসলে যুক্ত হয়ে আমরা অনেকের বক্তব্য নিয়েছি এখানে, উপকারভোগী বা এখানে সেবা নিতে আসা অনেকের বক্তব্য নিলাম। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসলে যে মনোনদীর যে সৃষ্ট বাঙনের ফলে কিন্তু নিম্নাঞ্চলের দিকে যে পানি আসছে সেই পানি হাকালুকি হাওরে গিয়ে পড়ার কথা। তো হাকালুকি হাওর ইতিমধ্যে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি যে ভরাট হয়ে গেছে বা এর প্রতিকারে কাজ চলছে। এরপরেও একটি বাঁধ রয়েছে ফেঞ্চুগঞ্জ এলাকায়, কুলাউড়া উপজেলার পরবর্তী ফেঞ্চুগঞ্জ এলাকায় বুড়িকিয়ারি বাঁধ, সেই বাঁধের কারণেও এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে বলে অনেকেই বলেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে। তো বিভার্স, আমরা ছিলাম কুলাউড়া উপজেলা চত্বর এলাকা থেকে, এখানে আমরা কুলাউড়া উপজেলা কমপ্লেক্স ভবনের থেকে শুরু করে এই প্রবেশদ্বার পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যে যেখান থেকে দেখছেন মন্তব্যের মাধ্যমে আপনারা প্রকাশ করতে পারেন এর করণীয়, এবং যে যেখান থেকে দেখছেন শেয়ার করতে পারেন যে আসলে এই অবস্থাটুকু দেশের এবং প্রবাসের অনেকেই দেখছেন। আপনাদের মন্তব্যের মাধ্যমে কিন্তু বিভিন্ন মহল এর ঠনক নড়বে এবং তারা এর ব্যবস্থা নিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। তো